ঢাকাই সিনেমায় শিরিন শিলার পথচলাটা শুরু হয় 2014 সালের হিটম্যান সিনেমা দিয়ে। যদিও এই সিনেমায় তার চরিত্র ছিল সাইড ক্যারেক্টার, তবে রূপালী জগতে আসার আগে তাকে দেখা গেছে গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা, পরিবাণু, পণ্ডিতের মেলার মতো টিভি নাটকে। নাটকে তেমন একটা সুবিধা করতে না পেরে এই অভিনেত্রী অল্প সময়ে জনপ্রিয়তা পেতে চলে আসেন চলচ্চিত্রে। একের পর এক অভিনয় করেন প্রায় ডজন খানেক সিনেমা, যার কোনোটিতেই দর্শকপ্রিয়তা পাননি তিনি। তবে অল্প সময়ে পরিচিতি তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ধনী প্রযোজকদের সঙ্গে। সিনেমাতে কাজের খবর না থাকলেও শিরিন শিলা জনপ্রিয় তার রাজকীয় লাইফস্টাইল দিয়ে। মাঝে খবর উঠেছিল বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী এই নামধারী নায়িকা। আবার অনেকেই বলেন ক্যাসিনো সম্রাটের সঙ্গে সখ্যতা আছে তার। নানা সময় বিদেশ ভ্রমণে সম্রাটের সঙ্গে হতেন এই শিরিন শিলা। 2021 সালে পর্নোগ্রাফিতেও নাম এসেছিল এই অভিনেত্রীর। সে সময় পর্নোগ্রাফি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসায়ও নাম এসেছিল শিরিন শিলার। সে সময় র‍্যাব জানিয়েছিল পর্নচক্রে নাম আছে এই অভিনেত্রীর, আছেন নজরদারিতেও, গ্রেপ্তারও হতে পারেন যে কোনো সময়। কিন্তু সে সময় কোনো এক শক্তির ছায়ায় সে জল বেশি দূর এগোতে দেননি এই অভিনেত্রী। সিনেমায় কাজ না থাকলেও নিজের জন্মদিনে থাকত এলাহি কাণ্ড, নামি দামি রেস্টুরেন্ট, মিডিয়ায় তাবৎ তারকাদের আমন্ত্রণ, দামি দামি উপহার, নাচ গান সবই থাকতো তার জন্মদিনের অনুষ্ঠানে। এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্যের রহস্য কী, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কুটসংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ, তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন শিরিন শিলা। তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নায়িকা লিখেছিলেন, কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো অবাক হয়েছিলেন নেটিজেনরা। মুহূর্তেই নানা কটাক্ষের শিকার হতে থাকেন এই নায়িকা। বাধ্য হয়ে সে সময় ডিলিট করে ফেলেন স্ট্যাটাস। অনেকেই তার স্ট্যাটাসের নিচে লিখেছিলেন, সারা বছর মন্ত্রী এমপিদের দ্বারে দ্বারে ঘোরা নায়িকা আপনি, ছাত্র আন্দোলনের কি বুঝবেন আপনি। শিরিনের এই টালমেটাল ক্যারিয়ারেও গবেট সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি, আর মুক্তির অপেক্ষায় আছে আরও বেশ কিছু সিনেমা। দেব রায় দীপ্ত, দেশ টিভি।